বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত টপিক হচ্ছে ইম্প্যাক্ট এবং ইনটেন্ট। বাট এই ইম্প্যাক্ট এবং ইনটেন্ট আপনার ভেতর তখনই কাজ করবে যখন আপনি ভেতর থেকে অনেক বেশি মাত্রায় অ্যাক্টিভ থাকবেন। চলছে এই মুহূর্তে T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সবচাইতে ফ্যাসিনেটিং, সবচাইতে অ্যাক্টিভ ব্যাটেল, এবং এই T20 বিশ্বকাপে আপনি মেতে উঠুন ক্রিকেট উল্লাসে। আমন্ত্রণ জানাচ্ছি অ্যাক্টিভ লাইফে ক্রিকেট উল্লাসে, পাওয়ার্ড বাই পোলারের আজকের আয়োজন। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে। দেখার চেষ্টা করব এই ক্যাম্পাসের স্টুডেন্টরা T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে কতটা এক্সাইটেড। ঠিক পেছনে একটা ক্রাউড দেখতে পাচ্ছি, মোটামুটি একটা বড় সড়ো দলবল নিয়ে চলে আসে। একটু দলবলকে আটকাতে চাই, সেটা হচ্ছে ক্রিকেট খেলা দেখা হয় সবার। यस ভাই, ফেভারিট ক্রিকেটার কে? শাকিব আল হাসান। শাকিব আল হাসান সবারই কি শাকিব আল হাসান? বিরাট কোহলি। বিরাট কোহলি, বিরাট কোহলির কোন শটটা বেশি ভালো লাগে সবথেকে? কভার ড্রাইভ। কভার ড্রাইভটা ভালো লাগে। একটু শ্যাডো করে দেখাতে পারবো কেমন করে বিরাট কোহলি কভার ড্রাইভ করে? আচ্ছা দেখি না, আচ্ছা দেখাতে চাচ্ছে না, বিরাট কোহলি শটের রিস্ক নিতে চায় না। একটু আপু সামনে আগে আসবেন, একটু আপনারা আছেন। ফেভারিট ক্রিকেটার কে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। আচ্ছা সাকিব আল হাসান তো খেলার জন্য ফেভারিট, দেখতে সবথেকে কোন ক্রিকেটারকে ভালো লাগে? সাকিব আল হাসান। দেখতে সাকিব আল হাসানকে ভালো লাগে। সাকিবের জার্সি নাম্বার কত? 75। 75। একটা তালি দিয়ে আপুর জন্য, জার্সি নাম্বার বলতে পারছে। আচ্ছা আমার কাছে বাংলাদেশ টিমের একটা জার্সি আছে, জার্সিটা আমরা আপনাদেরকে দিতে চাই যদি একটা সহজ কোয়েশ্চেনে সহজ করে অ্যান্সার আপনারা দিতে পারেন। আমার সেই কোয়েশ্চেনটা হচ্ছে, কোন দল একাধিকবার T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে? আপনি আগে হাত তুলেছেন, চলে আসেন। ওয়েস্ট ইন্ডিজ। এই কোয়েশ্চেনটা কে আউট করলো? আগে থেকে কেউ আউট করে নাই। আচ্ছা কত সালে বলতে পারবেন? কত সালে তা খেয়াল নাই। 12 আর 16। 12 আর 16। একটা তালি দেই, একটা তালি দেই। এনিওয়েজ আমি প্রথম কোয়েশ্চেনটা করলাম, আমি ভাবলাম যে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কেউ দিতে পারবে না, আমার একটা জার্সি বেঁচে যাবে। বাট আমি জার্সি বাঁচাইতে পারি না। জার্সিটা আপনি পাচ্ছেন, জার্সিটা চলে আসবে। সো দিস ইজ ইউর জার্সি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সঙ্গে একসঙ্গে আপনারা সবাই বলবেন অ্যাক্টিভ লাইফে ক্রিকেট উল্লাসে, ঠিক আছে? 1 2 3 অ্যাক্টিভ লাইফে ক্রিকেট উল্লাসে। চিয়ার্স। আমাদের এই অ্যাক্টিভ লাইফে ক্রিকেট উল্লাসে ক্যাম্পেইনের পক্ষ থেকে প্রত্যেকের জন্য রয়েছে পোলার আইসক্রিম, এবং সেই সঙ্গে বাংলাদেশের 1 নম্বর OTT প্ল্যাটফর্ম বঙ্গ BDর তরফ থেকে 3 মাসের সাবস্ক্রিপশন ফ্রি। আইসক্রিম চলে আসবে। এত গরম। এমন অ্যাক্টিভ লাইফে অ্যাক্টিভ আইস, গ্লুকোজ ডি, ভিটামিন সি আর হানির দুর্দান্ত কম্বিনেশনে অ্যাক্টিভ আইস ললি, পোলার আইসক্রিম, মন ভালো থাক। চলছে আমাদের নকআউট রাউন্ড। প্রথম কোশ্চেনের মাধ্যমে আমরা প্রথম বিজয়ী পেয়ে গেছি, এবার আমরা দ্বিতীয় বিজয়ী খোঁজার চেষ্টা করছি। এবারের কোশ্চেনটা একটু টাফ। ঠিক এই পাশে একটা জটলা দেখতে পাচ্ছি, এবং আই হোপ তারা প্রত্যেকেই ক্রিকেট পছন্দ করেন। ক্রিকেট পছন্দ করা হয় প্রত্যেকের। ফেভারিট ক্রিকেটার কে? সে একজন ভালো একজন ক্যাপ্টেন ছিল এবং আমাদের দেশের গর্ব, তাকে কম বেশি সবাই পছন্দ করে এবং সে অনেক ওয়ার্ল্ড ফেমাস। তো আমাদের সবারই প্রিয় মাশরাফি বিন মুর্তজা। আমার কাছে একটা গিফট আছে আপনাদের জন্য, সেই গিফটটা হচ্ছে বাংলাদেশ টিমের একটা অথেন্টিক জার্সি। সেই জার্সিটা আমি আপনাদেরকে দিতে চাই, বাট তার জন্য একটা একটু কঠিন কোয়েশ্চেনের সহজ করে উত্তর দিতে হবে। আচ্ছা আমার কোয়েশ্চেনটা হচ্ছে, নো বলে কয় ধরনের আউট হয়? এক ধরনের আউট হয় ভাইয়া। এক ধরনের, শুধু রান আউট। এক ধরনের আউট হয় ভাইয়া। তার মানে ওনারা বলছেন নো বলে এক ধরনের আউট হয়, সেটা হচ্ছে রান আউট। সবাই একমত? আপনাদের উত্তরটা না সঠিক হয়নি। আমি এখন আমার উইনার খোঁজার চেষ্টা করছি। এই খেলার নাম হচ্ছে শর্ট পিচ ক্রিকেট, এবং ক্যাম্পাসে কিন্তু এই খেলা একেবারে জমজমাট। আমার কাছে মনে হয় শর্ট পিচ ক্রিকেটের যদি কোনো ওয়ার্ল্ড কাপ থাকতো, বাংলাদেশ সেখানে নিঃসন্দেহে বিশ্ব চ্যাম্পিয়ন হতো। এই শর্ট পিচ খেলাতে কোনো ছক্কা নেই, ছক্কা মারলে কি আউট, ছক্কা মারলে আউট। বাংলাদেশের সমস্যা এখানে, ছক্কা মারলে আউট। পরে T20-তে আমরা ছক্কা মারতে পারি না, এটা একটা আনফর্চুনেট সমস্যা। আচ্ছা আমি আপনাদেরকে পুরস্কার দিতে চাই, জার্সি পুরস্কার দিতে চাই, কিন্তু এক্ষেত্রে যে কোয়েশ্চেনের অ্যান্সারটা পারবেন একটু আগে হাত তুলবেন, তাহলে তারটা আমি আগে প্রেফারেন্স দিব, ঠিক আছে? T20 ক্রিকেটে সর্বশেষ 6 বলে 6টা ছক্কা কে মারছে? হাত তুলবেন। এই পাশে একজন হাত তুলছে, ইউগরাজ সিং। युवराज सिंह प्रथम 6 बले 6टा छक्का मारছিল সর্বশেষ 6 বলে 6টা ছক্কা কে মারছে যে পারবেন হাত তুলবেন আচ্ছা আপনি হাত তুলছেন আপনি অলরেডি বাংলাদেশের একটা জার্সি পরা আছেন কে সর্বশেষ 6 বলে 6টা ছক্কা মারছে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড মারছে আপনার কেন মনে হলো কাইরন পোলার্ড মারছে ক্রিস গেল কেন মারে নাই সর্বশেষ কাইরন পোলার্ডই মারছে আগলা ধনঞ্জয়ের বলে এই হচ্ছে আপনার বাংলাদেশের জার্সি কিন্তু এইটা পাইলে ওইটা কি করবেন এটাও রেখে দেব এটা অথেন্টিক দুটোই ভালো লাগে এটা অথেন্টিক ওইটা অথেন্টিক অর্থাৎ উনি দুই অথেন্টিক জার্সির মালিক থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আমরা আপনাদের ক্যাম্পাসে আসছি আমাদের জন্য ছোট্ট একটা কাজ করতে হবে সবাই মিলে একসঙ্গে আমি 1 2 3 বলার পরে বলবেন অ্যাক্টিভ লাইফে ক্রিকেট উল্লাসে ঠিক আছে 1 2 3 অ্যাক্টিভ লাইফে ক্রিকেট উল্লাসে চিয়ার্স মেট এবং এই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের ফার্স্ট রাউন্ড আমাদের সেকেন্ড রাউন্ড হচ্ছে দ্য বোল আউট রাউন্ড সো লেটস গো এলাকা কি গরম আছে শুনে না আরেকবার তার মানে পোলার আইসক্রিম খেলে এলাকা গরম হয়ে যায় যাই হোক আমাদের এখনকার খেলাটা হচ্ছে ভাঙ্গা ভাঙ্গি খেলা না ল্যাঙ্গুয়েজটাকে একটু সংশোধন করতে হবে এটার ফর্মাল নাম হচ্ছে বোল আউট গেম তবে এই বোল আউট গেমের মধ্যে একটা টুইস্ট আছে তা হচ্ছে আপনাকে লাগান স্টাইলে হাত ঘুরাতে হবে এবং সেটাকে এক পায়ে এক্সিকিউট করতে হবে তার মানে এক পায়ে আপনি ব্যালেন্স রেখে হাত ঘুরিয়ে তারপর আপনি থ্রো করবেন রাইট ঠিক আছে ক্যাম্পাসের বড় ভাই শাওন ভাই তাই তো শাওন ভাইয়ের জন্য চিয়ার্স হবে রেডি শাওন ভাই যাচ্ছেন এক পায়ের উপরে ব্যালেন্স আছে ও অল্পের জন্য এইটাকে বলা হয় ইশিং ডেলিভারি কিসিং ডিসটেন্স কোনো সমস্যা নাই আপনার আরেকটা সুযোগ আছে শাওন ভাই পা উঁচা করছেন দেন ও ফুল টাচ বল আউট বোল্ড এরকম কখনো কাউকে ফুল টাচ বল আউট করছেন অনেক অনেক আউট করছেন এই কারণে উনি ট্রিক্সটা জানে যাই হোক আপনি দুইটাতে একটা ঠিকঠাক মতো ভাঙতে পেরেছেন আপনি ওয়েটিং এ থাকবেন যদি এরকম হয় আর কেউ ভাঙতে না পারে দেন আপনি জার্সিটা পাবেন সো সেকেন্ড কন্টেস্ট্যান্ট সবুজের হাতে একটা লাল বল এক পায়ে খাড়া হতে হবে তারপর মারতে হবে রেডি স্টাম্প কিন্তু রয়েছে স্টাম্পের জায়গায় ও ফুল টাচে কোনো লাভ হয় নাই সেকেন্ড চান্স সবুজের হাতে লাল বল স্টাম্প এইটাকে বলা হয় ফ্র্যাকশন অফ অ্যান ইঞ্চের জন্য উইকেটের স্টাম্পটা কিন্তু পড়ে গেছে তার মানে সবুজও 1-1 অর্থাৎ দুজনের মধ্যে একটা ইকুয়াল টাই বাট দেখা যাক কেউ দুইটা ঠিকঠাক মতো স্টাম্প ভাঙতে পারেন কিনা ওকে নাম্বার 3 নামটা কি হৃদয় এখন হৃদয় দিয়ে খেলতে হবে হৃদয় পা উপরে করেছে এবার ও এটা একটা ভুবনেশ্বর কুমারের মতো একটা সুইং ছিল আউট সুইং ছিল হৃদয় পা উপরে করেছে এবার স্টাম্প ভেঙেছে হৃদয় সেক্ষেত্রে দুইটাতে একটা এখন পর্যন্ত কিন্তু ইকুয়ালটাই ঠিক ওই জায়গায় বসতে হবে নেক্সট কন্টেস্টেন্ট আচ্ছা এইবারে হচ্ছেন কাজী আশরাফুল আপনি কয় ড্রপে বল পাঠান 1 2 3 ও ফুল টাচ বল কিন্তু কোনো লাভ হয় নাই বলটা বাতাসের বেগে সরে গেছে ওকে সেকেন্ড চান্স আপনার জন্য রেডি 1 এটাতেও কোনো লাভ হয় নাই আশরাফুল সেক্ষেত্রে পারেন নাই আশরাফুল আশার ফুল ফোটাতে পারেন নাই পুরাপুরি ব্যর্থ যাই হোক বেটার লাক নেক্সট টাইম নেক্সট কন্টেস্ট্যান্ট তানভীর হোসেন আচ্ছা তানভীর কি ক্রিকেট খেলা হয় বোলিং ব্যাটিং দুইটাই আচ্ছা ঠিক আছে পায়ের এক পায়ের উপরে দেন হাত কয়েকবার ঘোরাতে হবে তারপর মারতে হবে 1 2 3 4 লাভ হয় নাই লাস্ট ট্রাই 1 2 3 স্টাম্প হয়ে গেছে সো আমি এখন পর্যন্ত আমার উইনারের সংখ্যা পেয়েছি 4 জন দেখা যাক আপনাদেরকে কেউ বিট করতে পারে কিনা আমাদের লাস্ট পার্টিসিপেন্ট নাম কি রায়হান আচ্ছা রায়হান কি মনে হচ্ছে তাদেরকে বিট করতে পারবেন অবশ্যই বিট না করতে পারলে ইকুয়াল করতে পারলে হবে ঠিক আছে রেডি 1 2 3 স্টিল আপনার একটা চান্স আছে তাদেরকে বিট করা ওকে রায়হান সেকেন্ড চান্স টু বিট देम লেটস সি 1 2 3 oh 2 on 2 now the twist is এতক্ষণ যারা উইনার ছিল they are no longer winners অর্থাৎ একজনকে আমরা পেয়ে গেছে যিনি লোন 2 on 2 করেছেন he is the winner তার জন্য একটা তালি দেই ভাই আচ্ছা এই যে আপনি কনস্পিরেসিটা করলেন এই যে এই 4 জন একটা জার্সি পাওয়ার আশা ছিল সেই আশাটা আপনি ভঙ্গ করে দিয়েছেন এইটার এই যে মনটা ভাঙলেন এই মন ভেঙে কেমন লাগতেছে মনে খুব ভালো লাগতেছে আর তারা আমাদের সিনিয়র আছে একদম ব্যাটসম্যান আছে তাদেরকে হারিয়ে আমার খুব ভালো লাগতেছে সো আমরা পেয়ে গেছি আমাদের বোল আউট গেমের উইনার এবং তার জন্য রয়েছে বাংলাদেশ টিমের জার্সি বাট আপনারা যারা উইনার হতে পারেন নাই মন খারাপ করার কিছু নাই এই অ্যাক্টিভ লাইফে আরো অ্যাক্টিভনেস আনার জন্য পোলারের সৌজন্যে আইসক্রিম রয়েছে এবং সেই সঙ্গে আরেকটা স্পেশাল গিফট রয়েছে Bongo BD সৌজন্যে 3 মাসের সাবস্ক্রিপশন একেবারে ফ্রি সো আশা করছি সবাই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকের জন্য Bongo BD সাবস্ক্রিপশন কার্ড এবং আইসক্রিম কোথায় আইসক্রিম চলে আসবে এত গরম Amon Active Life e Active Ice Glucose D, Vitamin C और honey दुर्दांत combination है Active Ice Lolly Polar Ice Cream मोन भालो था So हमारे last round होते the last man standing एवं ए round में जो जॉयलाभ करवे शेप आते Polar के तरफ से एक टा शुद्धिशो cricket bat एवं शे cricket batter माध्यम में तारा cricket खेलार जो demand आर वैसे जो पूर्ण करते पार बे तो अबे एक खेलार जो system टा होते हमरा tapping कोरी ना हमरा तो ball tapping कोरी আমাদেরকে বল ট্যাপিং করতে হবে যে যতবার ট্যাপ করতে পারবে হি উইল বি দ্য উইনার হি অর শি উইল বি দ্য উইনার বাট এই ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে ট্যাপ করার সময় হয় গান গাইতে হবে না হয় কবিতা আবৃত্তি করতে হবে যদি গানের লিরিক ভুলে যাই আবার ওই সেম লিরিক রিপিট করতে হবে কিন্তু গান যখন বন্ধ তখন আমি ডিসকোয়ালিফাই ঠিক আছে সো কে আগে আসবে মানে উনি আগে ব্যাটিং করবে না ব্যাটটা কিন্তু ওনার হাতের ছিল ব্যাটটা ওনার হাতেই উনি দিয়ে দিচ্ছে কিও বন্ধু কাজল মোরারে বন্ধু বন্ধুরে কাদাইতে কাদাইতে নিজেই শেষ পর্যন্ত 10 রানে আউট 10 রান এক হাত দিয়েই আপনি 10 রান করছেন বন্ধুরে কি একটু বেশি কাদায় ফেলছিলেন নাকি আমি কেটে গেছি বন্ধুরে কাদাইতে গিয়ে উনি নিজেই কেটে গেছেন নামটা কি ওয়াহিদ ওয়াহিদ কোন গান শোনাবে জেমসের মা জেমসের মা গান শোনাবে আচ্ছা ঠিক আছে মায়ের দোয়া নিয়ে এবার ওয়াহিদ খেলতে আসছে রেডি খেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা কথা বলতো এরপরে আর কিছু নাই 8 রানে আউট 8 রানে আউট কিন্তু গানটা কি আমি শুনবো পুরোটা আচ্ছা ঠিক আছে দুটো লাইন শুনি ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না বাবা বলতো খোকা যখন আমি থাকবো না থ্যাংক ইউ ভেরি মাচ তালি একটা ওয়াইদার জন্য যদিও ওয়াইদা 8 রান করেছে বাট গানটা খুব সুন্দর গেছে নাম কি ফাহিম ফাহিম আচ্ছা ফাহিম কি খুব কনফিডেন্ট কত রান করতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা যাক ইনশাআল্লাহ তুমি কেন এত কেন আমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত কষ্ট এই আমি দাঁড়াই দাঁড়াই রটিয়ে দেবো ভালোবেসে যত খুশি বলতে পারো তবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল শুধু সরাবে সৌরভ আমি তারায় তারায় সেঞ্চুরি এইবার যেটা হবে সেঞ্চুরির পরে গুগলি আসবে দুসরা আসবে ঠিক আছে হুশ হুশ হুর হুর 100 110 এ গিয়ে আটকেছে যদিও আচ্ছা এই যে লাস্টের এই গুগলিটা কেমন ছিল অস্থির আপনি এরকম গুগলি আমি কখনো খেলি নাই সো আপনি 110 রান করে এখন পর্যন্ত সর্বোচ্চ লিডিং আপনি একটা ব্যাট পেতে পারেন বাট তার আগে আপনাকে আরেকজন কন্টেস্ট্যান্ট আছে তিনি আপনাকে বিট করতে পারে কিনা সেটা দেখার বিষয় তাই তো বিট করতেও পারে বাট আই এম কনফিডেন্ট আচ্ছা বিট করতেও পারে অর্থাৎ এই জায়গাটা উনি কনফিডেন্ট বাট তিনি বলেছেন যে বিট করতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ একটা তালি হবে ওর জন্য আচ্ছা আমাদের লাস্ট কন্টেস্ট্যান্ট নামটা কি পুনম নাম হচ্ছে পুনম, যে হাসি একখান দিয়েছে মার্শাল্লাহ, এই হাসির জন্য 20 রান আগে দিয়ে দেওয়া উচিত, তাই না? দেওয়া উচিত না? আর দিয়ে দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে যে উইনার সে বললো আগে 20 রান দিয়ে দিতে। এনিওয়েজ, আচ্ছা উইনার আপনাকে 20 রান দিয়েছে। টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে দেখি আর করতে। ওকে, টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, রাস্তাটা টিকাটুলি থেকে মতিঝিল পর্যন্ত যাওয়ার আগেই আউট। আপনার স্কোর হচ্ছে সেই জায়গাটায় 5। যাই হোক, আমরা আমাদের উইনার পেয়ে গেছি, বাট পার্টিসিপেট করে কেমন লাগলো? ভালো, পার্টিসিপেট করে খুব ভালো লেগেছে। ওনার আমাদের উইনার আমরা পেয়ে গেছি, আমাদের উইনার 111 রান করে। নামটা আরেকবার, মোহাম্মদ ফাহিমুল হাসান ফাহিম হচ্ছে আমাদের উইনার। ফাহিমের জন্য তালি হবে, ফাহিমের জন্য একটা সুদৃশ্য ক্রিকেট ব্যাট। ক্যাম্পাসে ক্রিকেট খেলার জায়গা রয়েছে, আমি দেখেছি, এবং এই ব্যাট দিয়েই কি নেক্সট উদ্বোধন করবেন? কবে? আজকে। আচ্ছা, আমি আপনাদের ক্যাম্পাসে আজকে এসেছি, একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমার সঙ্গে একসঙ্গে 1 2 3 বলার পরে বলে উঠবেন অ্যাক্টিভ লাইফে ক্রিকেট উল্লাসে, ঠিক আছে? 1 2 3 অ্যাক্টিভ লাইফে ক্রিকেট উল্লাসে। এক্স্যাক্টলি, প্রত্যেকে অ্যাক্টিভ থাকুন, ক্রিকেট উল্লাসে মেতে উঠুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। স্টে টিউনড উইথ পোলার। আইসক্রিম মন ভালো থাক।